1850 62 কে ঘরই দাদা বাস

প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন যে আমাদের সামনে একটি পরিবার আছে আসলে সবচেয়ে মর্মান্তিক ঘটন হলো গত পরশু দিন এই যে বোনটিকে দেখছেন কথা বলার আগে কিন্তু কান্না করছে বোন তুমি একটু চুপ থাকতে হবে হ্যাঁ আমরা একটু কথা বলবো আসলে তো এই যে এই যে দেখছেন একজন ভাই বসে আছে তার স্ত্রীকে পুরিয়ে হত্যা করা হয়েছে আসলে মূল ঘটনাটা কি ঘটেছিল আমরা সে বিষয়গুলো তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন আলাইকুম আমাদের একটু মুখে নিচে নামায় কথা বলেন মাইক্রোফোনটা হ্যাঁ আমাদের পাশের বাড়ি না আপনি একদম শুরু থেকে ঘটনাটা কি ঘটেছে ঘটনা শুরু থেকে বলতেছি আমাদের ছেলের সাথে ওই বাড়ি মেয়ে পলায় যাই আচ্ছা কোন বাড়ির মেয়ে আপনাদের পাশের বাড়ি আমাদের পশ্চিম পাশের আচ্ছা পশ্চিম পাশের বাড়ি তাদের পরিচয় বলেন তাদের নাম সবকিছু বলেন সবকিছু বলতে প্রথম নাম মেয়ের বাবার নাম হলো কাজল মেয়ের বাবার নাম কাজল কাজল মানে খুকন খুকন ডাকে ভাইছে নাম আজম মানে এলাকায় খুকন নামে পরিচিত কাজল ডাকে আচ্ছা কাজল আচ্ছা আর যাদের নাম হইলো কামাল কামাল আচ্ছা মেয়ের দুই চাচার নাম হলো জাহাঙ্গীর আর একটা হলো বাবুল জাহাঙ্গীর বাবুল আচ্ছা বাবুল 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 আচ্ছা আর মেয়ের ভাইয়ের নাম কি জানেন মেয়ের মায়ের নাম হলো কণা কণা আচ্ছা তারা ভাই বোন কয়জন ছিল যে যেই মেয়েটাকে আপনার ছেলে নিয়ে গিয়েছে দুই বোন দুই বোন আচ্ছা তো তাদের আপনার ছেলে কি করত আমাদের ছেলে এই যে আপনি মেট্রিক পরীক্ষা দেয় করোনা লাগছে পরে আর হ্যাঁ দোকানে স্কুলে যায় নাই পরে সে দোকানে গিয়ে কাজ করে আচ্ছা মানে যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে করোনা আসার পরে তারা পড়াশোনা হয়নি সে কাজে লেগে গেছে তো তাদের মেয়ে কি করতে

আচ্ছা তো তাদের সম্পর্কটা কতদিন ধরে চলছে এটা কিন্তু আপনি জানেন না আমরা জানি আপনি কি এই যে গত পরশু দিনে শুনতে পারেছেন মানে চলে গেল কবে রবিবারে গেছে রবিবারে শুনছি আমরা দুইটা রবিবারে চলে গেছে রবিবারে দুইটার দিকে শুনেছেন শুনিয়া পরে আর খুশ খবর টুন দিছি ফোন টুন সবকিছু বন্ধ কোনো নাম্বার নাই ফোন আউট আর ক্যাফের ছেলের ফোন আউট হ্যাঁ সব তাহলে আপনার ছেলের সাথে চলে গেল এটা কনফার্ম হলো কিভাবে এটা কনফার্ম হলো যে মেয়ের বাবা কইছে

আমি বলছি যে তোমাদের আছে চাকরি করে তার আচ্ছা হ্যাঁ ডাইকি ডাইকে মেয়ের বাবার তোমার মেয়ে যে নিতে বাইক করবো বাইক মেয়ের পক্ষে দুইজন বলবো ছেলের পক্ষে দুইজন বলবো বইয়া আর আমরা দুইজন বসবো ভয়া

দক্ষিণ ঘটনাটা কয়টার দিকে ঘটনা হয়েছে পনেরো নয়টার দিকে রাত পনেরো নয়ের দিকে দিনের পনেরো নয়টা সকাল আচ্ছা পরে মনে করেন যে আমার পরিবারের আইন দেয়া ধরমান দেয়া

মুখে বান্দা ঠ্যাং বান্ধা মানে ওই মেয়ের আমার ওয়াইফের মানে লড়ার মতো কোনো সুযোগ নেই তো এখানে আপনি এসে শুনলেন কারা কারা এই ঘটনাটি ঘটেছে ঘটেছে এই কণা কণা নাসিমা নাসিমা তারপরে আসমা আসমা রুমা রুমা তারাই চার ভাই আছে আচ্ছা এই চারজনই কোনো পুরুষ ছিল না তখন পুরুষ আছেন পুরুষ বাইরে আছেন ও বাইরে তারা অবস্থান নিয়েছে আর বাইরে দেখছে মানুষজন আসে নাকি পরে ওইদিকে এক মহিলা আইতাছে মহিলা বলতাছে নদীকে যান নদীকে যান

তো এই যে আপনার স্ত্রী আপনার সন্তান কয়জন আমার ছেলে এক ছেলে এক মেয়ে ছেলেটাই বড় ছেলেটাই বড় আচ্ছা তাহলে এই জন্য এইরকম একটি হত্যা মানে একদম দিনের বেলায় প্রকাশ্যে হত্যা যাকে বলে তাও মানুষের আমরা যারা জানি আগুনে আর পানিতে পুরো এই মৃত্যুগুলো খুব কঠিন মৃত্যু বটে মানে এই রকম একজন মানুষকে আপনার স্ত্রীকে আসলে আপনি কি চাচ্ছেন তাহলে এটা

আচ্ছা তে পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দুইজনকে গ্রেফতার করা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তো আসলে আপনি মূলত চাচ্ছেন যে আপনার স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে আপনি মূলত যাদের যারা আসামি এটার সাথে জড়িত তাদের কি বিচা চান বিচার চাই মজুমদার মানে কি ধরনের আপনার দৃষ্টিতে কি ধরনের বিচার পাইলে আপনি সন্তুষ্ট আমার ওয়াইফ কোনো আর কি

মানে আপনাদেরকে কি আপনাদেরকে কোনো ধরনের হুমকি দিচ্ছে বা আচ্ছা দর্শক আমরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা কথা বলবো এই যে বোনটির সাথে